একটা তাৎপর্য হচ্ছে যিশুর জন্মদিন। যিশু হচ্ছেন ঈশ্বরের পুত্র আমরা মানি, উনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন 25 তারিখ ডিসেম্বরে। তাই আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরি, সবসময় ঈশ্বর আমাদের মধ্যে আছেন, আমাদের মঙ্গল কামনা করেন, আর ঈশ্বর চাইছেন যেন প্রতিটি মানুষ সুখে শান্তিতে পরস্পরের সঙ্গে ভালোবেসে থাকুন, শান্তিতে থাকুন, সেই ইচ্ছা ঈশ্বরের। সেই ইচ্ছাটা আমরা তুলে ধরি সবার সামনে, কোনো ধর্মের নাম ধরে নয়। আমরা খ্রিস্টান হলেও আমরা সবাইকে আপন করি, হিন্দু মুসলমান যে ধর্মেরই হোক সবাই আমাদের ভাই বোন। সেই হিসাবে আমরা সকলের সঙ্গে মিলে মিশে এই শান্তিনিকেতনে ঈশ্বরের শান্তিটা আনি, সেই আশাটা কামনাটা আমরা করি, যেন ঈশ্বর প্রতিটি মানুষকে আশীর্বাদ করেন, প্রতিটি মানুষ যেন এই পৃথিবীতে শান্তিতে থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, উল্লাসে থাকে। এই ক্রিসমাসের সময় একটা সুন্দর সময়, ঠান্ডার মধ্যে সবাই মিলেমিশে আনন্দ করে, সেটা আমরা চাই যেন প্রতিদিন মানুষ সকলের সঙ্গে আনন্দে থাকুক। মূলত আজকের দিনটা কীভাবে পালন হয়? আমরা এই অনুষ্ঠান পালন করি প্রথম আমাদের পূজা কর্মের মধ্য দিয়ে, ঈশ্বরের আশীর্বাদ চেয়ে নিয়ে পুজো করি। সেই পুজোর মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা আহ্বান করি, ঈশ্বর নিজের পুত্রকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, সেই পুত্রের যে অন্তিম ভোজ, উনি এই পৃথিবীতে যাওয়ার আগে নিজের শরীর রক্ত আমাদের দান করে গিয়েছেন, সেই অনুষ্ঠানটা আমরা কৃষ্ণজাগের মধ্য দিয়ে, অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরি, যে ঈশ্বর নিজেকে পুরো আমাদের জন্য দান করেছেন, উনি আমাদের মধ্যে রয়েছেন। সেই অনুষ্ঠানটা আমরা এই গির্জার মধ্যে দিয়ে, অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার সামনে তুলে ধরি। আপনার নাম? আমার নাম হচ্ছে ফাদার দেবাশিস।